সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আমি নতুন সার্কিট কিভাবে উঠায় টিভিতে। আমার থেকে বড় টেকনিশিয়ান হতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন, তাহলে আমার থেকে বড় টেকনিশিয়ান হতে পারবেন। আমি আজকে নতুন সার্কিট উঠাইয়া দেখাবো। এই যে দেখতে পারতেছেন, বেজবোর্ডটা আমি খুলে নিলাম, এটা পুরান সার্কিট। আজকে আমি নতুন সার্কিট পার্ট টু পার্ট কীভাবে উঠাই আমি দেখাবো আপনাদেরকে। আমি এখন এসটি ক্যাপ খুলবো। এই দেখেন, আমি এসটি ক্যাপ খুলে ফেলেছি, আপনারাও এইভাবে খুলে ফেলবেন। তারপর কি করবেন, সেন্সার বোর্ডের লাইন, বাটন সেটের লাইন, এই ম্যাগনেট তার, তারপর এসি কট, আপনারা সবই খুলে নেবেন। আমি যেভাবে খুলতেছি, এই যে ইউথ কলের তার, হরিজেন্টালের তার, এভাবেই আপনারা খুলবেন। আমি খুলতেছি, দেখেন কোনটা কোনটা খোলা লাগে। এই যে দেখেন, আমি সব খুলে ফেললাম। এই যে নতুন পুরান সার্কিটটা আলাদা করে থুয়ে দিলাম আর কি, আপনারাও এভাবে থুয়ে দিবেন। আমি যেভাবে থুতেছি আপনারাও এভাবে থুবেন। এই যে ওয়াও, নতুন সার্কিট এসে গেছে। এই নতুন সার্কিটটা আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো, আপনারা সম্পূর্ণটা বুঝবেন বা দেখবেন শুনবেন, আপনারা নিজেই টেকনিশিয়ান হতে পারবেন আমার থেকে বড় ইনশাল্লাহ। এই যে বেজবোর্ড লাগাইলাম, বেজবোর্ড লাগার পর ইউথ কলের তার, ইউথ কলের তারটা লাগাবো এখন। এই যে লাগাইলাম, তারপরে হরিজেন্টালের তারটা লাগালাম, আপনারাও এভাবে লাগাইবেন। এই দেখেন, এই হরিজেন্টালের তার আমি লাগাইতেছি। কোন জায়গায় লাগা লাগে আপনারা খেয়াল করবেন, শুধু খেয়াল করলে সব কিছু ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন এসটি ক্যাপ, এসটি ক্যাপ লাগাইলাম, এই এসটি ক্যাপ লাগানো হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এসটি ক্যাপ লাগানোর পর এসি কট, এসি কটটা লাগাইলাম, তারপরে এই ম্যাগনেট সেকশনের যে তারটা আছে এটা লাগাইলাম। আপনারাও এভাবে লাগাবেন। আমি এখন চেক করে নেব চারপাশে সব তার লাগানো হয়েছে কি না, ছবি আসে কি না, আমি এখন লাইন দিয়ে দেখব। আপনারাও এভাবে চেক করে নেবেন, নেওয়ানোর পর চেক করার পর দেখবেন যে ছবি আসে কি না। ছবি আসলেই আপনারা অলরেডি সাকসেসফুল হয়ে যাবেন, আমিও সাকসেসফুল হয়ে গেলাম। তো আপনারা এভাবেই কাজ করবেন বাড়িতে বসেই। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি সার্কিট কিভাবে উঠাইছি, আর আপনারাও এভাবে উঠাইতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি এই রিমোট দিয়ে ফ্যাক্টরিতে যাব, ফ্যাক্টরি রিসেট এই জায়গায় যাব। যাওয়ানোর পর পর্দাটা, এই ডিসপ্লে যে পর্দাটা আছে এই পর্দাটা ছোট হয়ে আছে, আমি এখন বাড়িয়ে দেব। হ্যাঁ, এভাবেই বাড়াবেন। এই দেখেন আমি বাড়াই ফেলছি, আপনারাও এভাবে বাড়াবেন ফ্যাক্টরির মধ্যে ঢুকে। তারপর যেটা করবেন, চারপাশে ক্লিয়ার হয়েছে কি না পর্দাটা আপনারা ভালোভাবে দেখে নিয়ে চেক করবেন যে পর্দা চারপাশে স্কোয়ার আছে কি না। স্কোয়ার যখন হয়ে যাবে তারপর আপনারা ডিসপ্লে বাটনটা চাপ দিবেন, অলরেডি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে বলে নেই, চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, এরকম ভিডিও আনার জন্য সহযোগিতা করবেন।